السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله صلي على
محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আপনাকে আমাকে
আল্লাহ রাব্বুল আলামিন মা আছে বাবা আছে এই সিস্টেম আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন আর এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মা এবং বাবা এই দুজনের সম্মান মর্যাদা গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বেশি কুরআনুল কারীমের যত জায়গার মধ্যে আল্লাহ বলছেন যে আমি আল্লাহর ইবাদত করো ওয়াবুদুল্লাহ আমি আল্লাহর ইবাদত করো সাথে সাথে আল্লাহ বলেছেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা সুবহানাল্লাহ এবং তোমার মা এবং তোমার বাবার সাথে সুন্দর আচরণ করো ভালো আচরণ করো এটা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন সুবহানাল্লাহ এজন্য আমরা এই দুজন সম্পর্কে জানা দরকার আছে না নাই যারা আজকে পিতা তাদের মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা হইল যে আমার সন্তান আমার সাথে ভালো আচরণ করুক তাহলে এই দুজন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে ওয়া কাদা রাব্বুকা তোমার রবের পক্ষ থেকে রায় দেওয়া হয়ে গেছে কি রায় দেওয়া হয়েছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া আমি আল্লাহর ইবাদত ছাড়া আমি আল্লাহর দাসত্ব ছাড়া আমি আল্লাহর গোলামি ছাড়া আর কারো গোলামি করতে পারব না এটা আমি আল্লাহর পক্ষ থেকে রায় হয়ে গেছে এখন এই রায় মানতেই হবে তোমাকে যারা ইমানদার তাদেরকে মানতেই হবে যদি নাগরিকত্ব ছাড়ো কিভাবে কোনো মানুষ যদি কোনো মানুষের বিরুদ্ধে যদি কোনো মামলা হয় অথবা তার উপর কোনো রায় হয় জজ কোর্ট রায় দিছে তার বিরুদ্ধে একজন মানুষ একথা বলতে পারে যে আমি এই রায় আমার মনোভূত হয় নাই আমি ন্যায় বিচার পাইনি আমি উপরে যাব কিন্তু একথা বলতে পারবে না যে আমি এই রায় মানি না যদি এখনটা বলে তাহলে তাকে সাথে সাথে হয়তো জেলের মধ্যে ঢুকানো হইব না হলে তাদের নাগরিকত্ব বাতিল করে বাইরে পাঠানো হইব অন্যান্য দেশে হ্যাঁ এতটুকু বলতে পারে আমি রায় আমার মনোভূত হয় নাই আমি ন্যায় বিচার পাই নাই আমি কোথায় যাব হাইকোর্টে যাব হাইকোর্ট তার বিরুদ্ধে রায় দিল হাইকোর্ট তার বিরুদ্ধে রায় দিল সে বলতে পারবে আমার ন্যায় বিচার আমি পাইনি আমি যাব সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট যাওয়ার পরে তাকে রায় দিল তার বিরুদ্ধে প্রধান বিচারপতি বাংলাদেশের তার বিরুদ্ধে রায় দেওয়ার পরে ওই ব্যক্তি আর উপরে যাওয়ার ক্ষমতা নাই এখন তার পছন্দ হোক বা না হোক তাকে মানতেই হবে মানতে বাধ্য যদি না মানো হয় তোমাকে যাবজ্জীবন জেল দিবে না হয় নাগরিকত্ব বাতিল করে কোথায় পাঠাইব দেশের বাইরে যা তাহলে বাংলাদেশের প্রধান বিচারপতির চাইতে আমার আল্লাহর ক্ষমতা অনেক কিছু কম মনে হয় না কিনা আলাইহিসসালাহু বি আহকামিল হাকিমিন আজ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি কি তোমাদের পৃথিবীর সমস্ত বিচারপতি সমস্ত বিচারকদের উপর শ্রেষ্ঠ বিচারক নন আমার আল্লাহ বলছেন আমি কি তোমাদের সমস্ত বিচারকের উপর শ্রেষ্ঠ বিচারক না তাহলে বাংলাদেশের একজন প্রধান বিচারপতি কোনো মানুষের বিরুদ্ধে রায় দিলে তাকে মেনে নিতে বাধ্য ন্যায় বিচার পাও অথবা না পাও তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন যে রায় দিয়েছেন এই রায়টি
প্রধান বিচারপতির রায়ের চাইতে গুরুত্ব কম না বেশি? অবশ্যই বেশি। তাহলে এই রায়টা আমাদেরকে মেনে নিতে হবেই যদি আমার ঈমান রক্ষা করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন পৃথিবীর মানুষ দুনিয়ার কোন মানুষ যদি তোমার এই দেশের প্রচলিত আইন অনুযায়ী তোমার বিরুদ্ধে কোনো রায় হয়ে যায়, ওই রায় না মানলে তারা তোমাকে তার দেশ থেকে তাড়াইয়া দেওয়ার মতো এতটুকু ক্ষমতা রাখে। কিন্তু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রায় যদি না মানো আমি তোমাদের সামনে চ্যালেঞ্জ ছেড়ে দিলাম, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইনস্তাতাতুম আম তানফুজু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাযিবান। সূরাতুল আর রহমানের 53-54 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, ও পৃথিবীর জিনেরা এবং মানুষের আমার রায় মানো না, আমি আল্লাহর রায় তোমরা মানো না, তাহলে যাও আমার রায় না মেনে তোমরা যদি তোমাদের পক্ষে সম্ভব হয় তোমাদের শক্তি থাকে আমার আকাশের নিচের থেকে জমিনের উপর থেকে বেরিয়ে যাও। এমন কোন আকাশ থাকে যার নিচে গেলে আমার আকাশ ছাড়া কোনো আকাশ আছে? এমন কোন জমিন থাকে যদি যেখানে আমার জমিন ছাড়া কোনো জমিন আছে? এমন কোন যদি আকাশ থাকে যেখানে আমার চাঁদ সূর্য যারা কোনো চাঁদ সূর্য আছে যা সেখানে? লা তানফুজু, বেরিয়ে যেতে পারবে না, কারণ আমি আল্লাহ আকাশ এবং জমিন দিয়ে প্যাকেট করে রেখে দিয়ে সেখান থেকে বেরিয়ে যাওয়ার উপায় তোমাদের কারো নাই, সুতরাং আমার আইন তোমাদেরকে মানতেই হবে। তাহলে আল্লাহ বলছেন আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত রায় হয়ে গেছে। কি রায়? এক নাম্বার রায় হচ্ছে আমি আল্লাহর ইবাদত করব, বোঝা গেছে? ওটা এক নাম্বার হচ্ছে আমি আল্লাহর ইবাদত করব। দুই নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এক নাম্বারে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব, দুই নাম্বার হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওরে পৃথিবীর মানুষ সকল ওরে পৃথিবীর সন্তানেরা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমান বা মুমিনদেরকে বলেন নাই, এই আয়াতের মধ্যে পৃথিবীর সমস্ত মানুষ কাফের মুশরিক ইহুদি খ্রিস্টান যত মানুষ আছে যত সন্তানেরা আছে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত সন্তানদেরকে তার মা এবং বাবার সাথে সদ্য ব্যবহার করার জন্য আদেশ দিচ্ছে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। কি সুন্দর ব্যবহার ভাষা কোরআনের, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, অত পৃথিবীর সন্তান তোমার মা অথবা তোমার বাবা একজন অথবা উভয়জন বার্ধক্য অবস্থায় বৃদ্ধ হয়ে গেছে, বৃদ্ধা হয়ে গেছে, এই বয়সে যদি তোমার কাছে উপনীত হয় তাহলে তোমার ওই মা এবং বাবা যখন বার্ধক্য অবস্থায় তোমার কাছে পৌঁছে তাদের কোনো আচরণে তুমি কষ্ট পাইয়া অপছন্দ করিয়া তোমার মুখ দিয়া তুমি ইমফ শব্দটাও বের করো না। সুবহানাল্লাহ। তোমার মা এবং বাবা বার্ধক্যে তোমার কাছে পৌঁছেছে এমন সময় তুমি তোমার মা বাবার প্রতি বিরক্ত হইয়া উফ শব্দটা মুখ থেকে উচ্চারণ করিও না। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। ওয়ালা তানহারহুমা, খবরদার তাদের সাথে কথা বলবা তো সুন্দরভাবে কথা বলবা, শুধু তাই নয় তাদের সাথে তুমি ধমকের সুরে কথা বলবা না। সুবহানাল্লাহ। ধমকের সুরে চোখ মোটা করিয়া ঘাড় মোটা করিয়া ঘাড় টানাইয়া ধমক দিয়ে তুমি কথাও বলতে পারবা না, নিষেধ। এরপরে আল্লাহ বলছেন বরং তুমি কি করবা কাউলান কারীমা, অত্যন্ত সম্মানজনক ভাষায় তুমি তোমার মা এবং তোমার বাবার সাথে কথা বলো। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াকফির লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা। ওয়াকফির, তুমি তোমার রহমতের ডানা বিছিয়ে দাও, দাও
ফল করো তোমার রহমতের দানাটা বিছিয়ে দাও তোমার মা-বাবার জন্য কি রকম একটা মুরগি তার বাচ্চা ছোট ছোট ডিম থেকে বাচ্চা ফুটে আর যখন খাবারের সন্ধানে বাইর হয় তখন দেখবা যখন কোনো কাক অথবা শিল আকাশের মধ্যে উড়িয়া উড়ে না তখন দেখবা মার চতুর্পার্শ্বে ছড়িয়া ছিটিয়া এদিক সেদিক ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা দানা মুঙ্গের চুর দিয়া কি করে খাবারটা গ্রহণ করে আর ওই সময় যখন মাটা যখন টের পায় কাকত বা চিল আকাশে আসছে তখন দেখবেন সাথে সাথে একটা শব্দ করে একটা শব্দ করার সাথে সাথে তার বাচ্চারা বুঝতে পারে যে কি তার বিপদ সংকেত এটা আমার মার সিগনালটা হলো এটা বিপদ সংকেত রেড সিগনাল তারা বুঝতে পারে দৌড়ে দিয়া মায়ের কাছে কই যায় মাটা এরকম দানাটা মেলাইয়া দেয় না মা দানাটা এরকম মেলাইয়া ধরে আর দানার নিচে তার বাচ্চারা গিয়া আস্তে করে লুকাই যায় আচ্ছা ওই যে মুরগির বাচ্চা দানার নিচে বাচ্চাগুলো লুকাইলো এটা খুব বেশি বড় প্রোটেক্ট করতে পারে তার দানা না এত বেশি প্রোটেক্ট করতে পারে না দানা আর বাচ্চাগুলো কতটুকু প্রোটেকশন দিতে পারে কিন্তু মায়ের বিশ্বাস হচ্ছে আমার দানার নিচে যদি আমার বাচ্চাগুলো রাখি তাহলে আমার বাচ্চাগুলো নিরাপদ এটা হচ্ছে তার বিশ্বাস আর বাচ্চাদের বিশ্বাস হলো যে আমাদের মায়ার মায়ের ডানার নিচে হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বেশি নিরাপত্তা এক ধরনের অনির্বচন সুখ অনুভব করে তারা সুবহানাল্লাহ এজন্য আল্লাহ বলছেন তোমার রহমতের ডানা বিছিয়ে দাও তোমার মা এবং তোমার বাবার জন্য কারণ তোমার মা এবং বাবার জন্য কি রহমতের ডানা তোমার খেদমত তোমার টাকা পয়সা তোমার উত্তম ব্যবহার সব কিছু সেবা শুশ্রূষা তোমার মা এবং তোমার বাবার জন্য তুমি উৎসর্গ করো সুবহানাল্লাহ আল্লাহ নবীকে প্রশ্ন করাইল ওয়াইসআলুনাকা মাযা ইউনফিকুন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে প্রশ্ন করা হইল ইয়া রাসূলুল্লাহ কোথায় ব্যয় করব আমরা কোথায় খরচ করব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এক নাম্বার ভালো ভালো কাজে ব্যয় করো ভালো ভালো কাজে ব্যয় করো এরপরে ওয়াবিল ওয়ালিদাইন তোমার মা বাবার জন্য ব্যয় করো সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন ও সন্তানেরা তোমার মা এবং বাবার জন্য তোমার রহমতের ডানা বিছিয়ে দাও তারপরে আল্লাহ বলছেন তোমার মা এবং বাবার জন্য তুমি আমি রবের কাছে তোমার স্রষ্টার কাছে দোয়া করো সবাই আমার সাথে বলুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও পৃথিবীর সন্তান তুমি তোমার মা এবং বাবার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করো হে আল্লাহ হে আমার রব রব্বির হামহুমা তুমি আমার মা এবং আমার বাবার প্রতি রহম করো দয়া করো কামা রব্বায়ানি সগীরা আয় আল্লাহ আমার মা এবং বাবা আমি ছোট অবস্থায় আমি সন্তানের প্রতি আমার মা এবং বাবা যেমন দয়া করেছিলেন এমন সময় দয়া করেছিলেন যখন আমার কথা ছিল কান্না আমার কান্না ছাড়া কোনো মুখের মধ্যে ভাষা ছিল না আমি বড় ছোট ছিলাম আমার হাত পা একেবারে দুর্বল ছিল আমি হাঁটা চলা করতে পারতাম না নিজের খাবারটা নিজে গ্রহণ করতে পারতাম না আমি যখন প্রস্রাব পায়খানা করে দিয়ে বিছানাটা নষ্ট করে দিতাম সেখান থেকে সরে আমি ভালো জায়গার মধ্যে অবস্থান্তরিত হয়ে শোয়ার মতো আমার শক্তি ছিল না ওই সময় আমার মা আমার বাবা আমাকে স্নেহের ফুলে যেভাবে লালন পালন করেছেন আয় আমার আল্লাহ হায় আমার মালিক আমার মা এবং বাবা বার্ধক্যে পৌঁছে গেছে অথবা আমার মা বাবা কবরের মধ্যে গেছে আমার মা এবং বাবাকে তোমার রহমতের করে লালন পালন করো সুবহানাল্লাহ এই দোয়াটা প্রত্যেকটা সন্তান তার মা এবং বাবার জন্য করবে এটা আল্লাহর শেখানো দোয়া সুবহানাল্লাহ এজন্য প্রত্যেক সন্তানদেরকে এই দোয়াটা মুখস্থ করা ফরজ তার মা বাবার জন্য দোয়া করার জন্য এই দোয়াটা মুখস্থ করবে এটা আল্লাহর শেখানো দোয়া এজন্য মা এবং বাবা এত গুরুত্বের জিনিস আপনার ছোট্ট অবস্থায় পৃথিবীতে আসার পরে পৃথিবীর কোনো খাবার গ্রহণ করার শক্তি আছে কথা হয় না আছে মনে হয় নাই ওই সময় আপনি
আপনার মা আপনার মুখে খাবার তুলিয়া দিছে যখন মাতা আপনার কাছে আপনাকে বিছানার মধ্যে রাখিয়া দূরে কোথাও কাজে গেছে ওই সময় আপনার খিদা লাগছে শুধুমাত্র যখন চিৎকার দিছেন এই কান্নার আওয়াজটা মায়ের হৃদয়ের সাথে একটা দুর্বিনীত মহব্বত তৈরি করে থাকে যখন এই সন্তানের কান্না শুনে মা সব কাজ ফেলে রেখে মা সন্তানের কাছে হাজির হয় আপনার রাত্রিবেলা একটা কাপড় দিয়া একটা টোয়ালে দিয়ে জড়াইয়া আপনার শোয়াইছে মা কিছুক্ষণ পরে প্রস্তাব করিয়া দিয়ে এটা ভিজাই গেছে এটা পরিবর্তন করে আরেকটা দিছে রাত একটা দুইটা তিনটা এটা কোনো হিসাব আছে কোন হিসাব নাই ভিজা বিছানাতে ভিজাইয়া নষ্ট করিয়া দিছেন এখন আর শুকনা জায়গা নাই ওই ভিজা বিছানার মধ্যে আপনার মাটা শুইয়া কলিজার মধ্যে বুকের মধ্যে মা আপনাকে আসে এত কষ্ট করছে দশটি মাস গর্ভে ধারণ করছে মা আপনি যখন গর্ভে ছিলেন হাত দিয়া পা দিয়া মাথা দিয়া কত লাতালাতি করছি হিসাব আছে এজন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন একজন গর্ভধারিণী মা তার সন্তানকে পেটের মধ্যে নিয়া যখন চলাফেরা করে একটা জীবন্ত মানুষ আর একটা জীবন্ত মানুষ নিয়ে চলাফেরা করে ওই সময় সন্তান পেটে থাকার কারণে মা পেট করে খাবার খাইতে পারে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দশটি মাস রফল রোজা রাখলে যে সওয়াব হয় আল্লাহ রাব্বুল আলামিন দশ মাসের রফল রোজার সওয়াব মায়ের আমল নামার মধ্যে তুলিয়া দেন সুবহানাল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাতু ওয়াসালাম বলেন সন্তান পেটে থাকার কারণে মা যে রাত্রিবেলা ঘুমাইতে পারে না দশটি মাস রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ পড়ে নফল ইবাদত করলে যে সওয়াব হয় ওই দশ মাস নফল ইবাদতের সওয়াব মায়ের আমল নামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তুলে দেয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সন্তানটা পেটে থাকার কারণে মা যে সন্তানটা গর্ভে থাকার কারণে ব্যথা অনুভব করে তারপরে মাটা যেই দিন সন্তানটা পৃথিবীর মধ্যে ভূমিষ্ঠ হয় মা যে কষ্ট পায় মার যে রক্তকরণ হয় এই কারণে পুরুষেরা যুদ্ধের ময়দানে জিহাদ করলে যে সওয়াব লাভ করে আল্লাহ নবী বলেন ওই মায়ের আমলনামার মধ্যে জিহাদের সওয়াবটা আল্লাহ লিখে দেয় সুবহানাল্লাহ জিহাদের সওয়াব মাটা এমনিতেই পেয়ে যায় সুবহানাল্লাহ মায়ের তো সম্মান একজন মানুষ একজন হাজী মানুষ তার মাকে বুড়ি মাকে খাদ্যের মধ্যে নিয়া কাদের মধ্যে নিয়া যখন মক্কার মধ্যে হজ করতে আসলেন হজ করতে আসলেন কাদের মধ্যে নিয়ে এবং ইয়ামেন থেকে মাকে খাদ্যের মধ্যে নিয়া হজ করতে আসলেন মিনায় গেছে মুজদালিফায় গেছে আরাফায় গেছে উকুফে আরাফা যেখানে যা করা গেল হজের কাজ মাকে খাদ্যে নিয়ে সম্পাদন করলো ওই হাজিটা মাকে কান্দে নিয়ে হজ করতেছে আর কবিতা আবৃত্তি করতেছে বলতেছে আমার মায়ের দুধের হক আমি আদায় করে ফেলেছি আমার মায়ের দুধের হক আমি আদায় করে ফেলেছি ওই সময় আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওই হাজির মুখে ওই কবিতা শুনলেন ডাক দিলেন কাছে আসলেও তারপরে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন ও হাজির তোমার মাকে তুমি কান্দের মধ্যে নিয়ে আনো তুমি ইয়ামান থেকে মক্কা শহরে আসছো হজের সমস্ত কাজ সম্পাদন করে বলতেছে তোমার মায়ের দুধের হক আদায় করেছো ওরে হাজি শুনিয়ে রাখো তোমার মায়ের দুধের হক আদায় করা তো দূরের কথা তোমার মা তোমাকে গর্ভে ধারণ করার সময় তুমি যখন তোমার পা দিয়ে লাথি মারছিলা মাথা দিয়ে গোটা মারছিলা ওই সময় বেতার যন্ত্রণায় তোমার মা তার মুখ দিয়া যে আহ শব্দটা বের করেছিল ওই আহ শব্দের ঋণের ঋণ তুমি শোধ করতে পারো না তোমার মা গর্ভে থাকা অবস্থায় তুমি লাত্তি মারিয়া তোমার মাকে যে তুমি কষ্ট দিছিলা ওই ঋণে ওই কষ্টে আহ শব্দের ঋণ তুমি শোধ করতে পারো নাই সুবহানাল্লাহ তুমি যদি তোমার বুকের চামড়া দিয়া তোমার মায়ের পায়ের এক জোড়া ছেলে স্যান্ডেল তৈরি করিয়া দাও তোমার মায়ের পায়ের এক জোড়া স্যান্ডেল তৈরি করে দিতে পারো তারপরেও তোমার মায়ের এক ফোঁটা দুধের হক আদায় হবে না এত সম্মান মায়ের এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত পৃথিবীর মানুষরা তোমাদের জান্নাত হচ্ছে তোমাদের মায়ের পায়ের নিচে সুবহানাল্লাহ এজন্য মায়ের এত সম্মান বাবা এবং মা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খেয়াল করবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم رضي الله عنه ثم رضي الله عنه ثم رضي الله عنه
সাল্লাম قال من أدرك والديه عند الكبر أحدهما أو كلاهما ثم لم يدخل الجنة رواه مسلم أبو هريرة رضي الله تعالى عنه বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার নাম দুলাই মলিন হোক তার নাম দুলাই মলিন হোক তার নাম দুলাই মলিন হোক ওই ব্যক্তি অপমানিত হোক অপমানিত হোক লাঞ্ছিত হোক তিন তিনবার বিশ্বনবী বললেন সাহাবায়ে কেরাম বললেন কে ইলামান ইয়া রাসূলুল্লাহ ওই ব্যক্তিটাকে আল্লাহ নবী জবাব দিলেন ও সাহাবীরারে যে ব্যক্তির মা এবং বাবা একজন অথবা উভয়জন বার্ধক্য অবস্থায় এসে পাইল অথচ মায়ের বাবার খেদমত করিয়া জান্নাতে যাইতে পারল না ওই লোকটা অপমানিত ধ্বংস হোক ওই লোকটার নাক দুলাই মলিন হোক অপমানিত হোক লাঞ্ছিত হোক যে তার মা এবং বাবাকে বার্ধক্য অবস্থায় পাইয়া খেদমত করিয়া জান্নাত লাভ করতে পারল না সুবহানাল্লাহ এরপরে আল্লাহ নবী সাহাবী আবু হুরায়রা বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হইল যা রাসূলুল্লাহ যা রাজুল ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال يا رسول الله من أحق الناس بحسن صحابتي قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أبوك رواه البخاري الله نبي صلى الله عليه وسلم একজন লোক আসলো এবং প্রশ্ন করল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সর্বোত্তম ব্যবহার আমার সর্বোত্তম হক ব্যবহার করার হকদারকে আমার কাছ থেকে সবচেয়ে ভালো ব্যবহার সবচেয়ে ভালো আচরণ পাওয়ার হকদারকে আল্লাহ নবী বললেন উম্মুক তোমার মা সাহাবী বললেন কাল সুমামান তারপরে বিশ্বনবী বললেন উম্মুক তোমার মা সাহাবী বললেন কাল সুমামান তারপরে বিশ্বনবী বললেন কাল সুম্মা উম্মুক তোমার মা কয়বার বললেন মায়ের কথা তিনবার আবার বিশ্বনবী সাহাবী বললেন ওই সাহাবী বললেন কাল সুমামান ইয়া রাসূলুল্লাহ তারপরে বিশ্বনবী বললেন কাল আবুক তোমার পিতা তাহলে পিতার চাইতে মায়ের মর্যাদা কয় গুণ তিন গুণ বেশি তিন গুণ বেশি তার মানে সন্তানের কাছ থেকে উত্তম ব্যবহার ভালো ব্যবহার সেবা শুশ্রূষা সবচেয়ে বেশি পাওয়ার হকদার যিনি তিনি হচ্ছেন মা এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন কা রাজুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজাহিদু ক্বালা লাকা আবাওয়াইনি ক্বালা নাম ক্বালা ফাফীহিমা ফাজাহিদ বুখারীর বর্ণনা একজন সাহাবী বিশ্বনবীর কাছে এসে বলল যে আমি কি জিহাদ করব ইয়া রাসূলুল্লাহ আমি কি জিহাদ করব তিনি বললেন তোমার পিতামাতা কি আছে জীবিত আছে সাহাবী বললেন লোকটি জবাব দিল হ্যাঁ আমার পিতা মাতা জীবিত আছেন বিশ্বনবী বললেন যাও তোমার পিতা এবং মাতা দুজনের কাছে গিয়ে জিহাদ করো সুবহানাল্লাহ দুজনের কাছে জিহাদ জিহাদ মানে কি তা মারিয়া মারিলে জিহাদ মানে প্রচেষ্টা করা চেষ্টা করা তোমার মা এবং বাবার খেদমত করবা এই মা বাবার খেদমত হচ্ছে তোমার জন্য জিহাদ আবার মায়ের যে সন্তান পেটে ধরা লালন পালন করা এটাকে কোরআনের মধ্যে জিহাদ হিসাবে আখ্যায়িত করা হয়েছে এজন্য সম্মানিত হাজেরিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী নাম তার আবু হুরায়রা একটু আগে যার হাদিস বর্ণনা করলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে কাঁদতেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবু হুরায়রা তুমি কাঁদো কেন আবু হুরায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ মা আমাকে বলেছেন মা আমাকে প্রহার করেছেন আল্লাহ নবী প্রশ্ন হলেন আবু হুরায়রা তোমার মা তোমাকে কেন মারলেন তোমার মা কেন তোমাকে প্রহার করলেন এমন সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার দরবারে আসছিলাম আপনার দরবার থেকে ফিরে যেতে দেরি হয়ে গেছে আমি যখন রাত করে দেরি করে আমার ঘরের মধ্যে গেলাম দরবার দরজার মধ্যে গিয়ে আমি করাঘাত করলাম মা আমার দরজা খুললেন বাইরে এসে বললেন আবু হুরায়রা তো রাত পর্যন্ত কোথায় এসেছিলে আমি জবাব দিলাম মা যে কদম চুমতে পারলে দুনিয়া দন্ড হয় সেই দরবারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ছিলাম ইয়া রাসূলুল্লাহ আমার মা মুশরিকা আমার মা একজন কাফের আপনার নাম শোনা মাত্র তার গায়ের মধ্যে আগুন জ্বলে উঠল আমার নাম
কোনটা সার্বিক বল ইয়া রাসূলুল্লাহ আমার মা আমাকে মেরেছেন আমি রাসূলের দরবারে এসে হাজির হইছি আল্লাহর নবী বললেন ও আবু হুরায়রা তোমার তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে নালিশ করতে আসছো নাকি তোমার মা তোমাকে মেরেছেন এখানে আমি কিচ্ছু করার নাই সুবহানাল্লাহ তোমার মা তোমাকে মেরেছে আবু হুরায়রা এখানে ইন্টারফেয়ার করার অধিকার আমি রাসূলের নাই মা মুশরিকা মা তার সন্তানকে মারছে তার কোনো বিষয় নেই বলছেন মা আবু হুরায়রা রে তোমার মা তোমাকে মেরেছে এখানে আমি রাসূল কিচ্ছু করার নাই আবু হুরায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর নবী আমি আমার মায়ের বিরুদ্ধে নালিশ করতে আসি নাই আমার মায়ের বিরুদ্ধে আমি বিচার দেওয়ার জন্য আসি নাই তাহলে কেন আসছো আবু হুরায়রা জবাব দেন ইয়া রাসূলুল্লাহ আমি জানি বিশ্বনবী যদি আল্লাহর কাছে কোনো বিষয়ে আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করেন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর ওই দোয়া ফেরত দেন না আমি চাই আপনি আল্লাহর কাছে দোয়া করুন আমার মাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত নসিব করে দেয় এই কথা বলার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠাইলেন আল্লাহ নবী দোয়া করলেন আল্লাহুম্মা হাদি উম্মা আবু হুরায়রা আল্লাহুম্মা হাদি আম্মা আবু হুরায়রা আয় আল্লাহ রাব্বুল আলামিন আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত নসিব করে দাও আল্লাহ নবীকে হেদায়েত আল্লাহ নবীকে দোয়ার মধ্যে রেখে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে দৌড় শুরু করলেন সাহাবায়ে কেরাম মিশর থেকে জামা টেনে ধরলেন তাদের মনের ধারণা হচ্ছে আবু হুরায়রা একজন নম্র ভদ্র মানুষ আবু হুরায়রা শান্ত শিষ্ট মানুষ কোনো সময় রাগচাগ করে না কাউকে গালি দেয় না এই মানুষটা কোন হারে দৌড়ায় হয়তো কোনো বিপদের মধ্যে পড়ছে কোনো মুসিবতের মধ্যে পড়ছে এই চিন্তা করে সাহাবায়ে কেরাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জামা টেনে ধরলেন আবু হুরায়রা বললেন আমার জেনে জামা ছেড়ে দাও আমার জামা ছেড়ে দাও আমাকে দৌড়াতে দাও আমি বাড়ির মধ্যে গিয়া আমি বাড়ির মধ্যে পৌঁছে দেখতে চাই আমি বাড়ির মধ্যে আগে পৌঁছাইলাম না বিশ্বনবীর দোয়া আমার আগে বাড়ির মধ্যে পৌঁছাইল সুবহানাল্লাহ আমার জামা ছাড়ো ও সাহাবীরা আমি বাড়িতে গিয়ে দেখতে চাই আমি বাড়িতে আগে পৌঁছাইলাম না আমার নবীর দোয়া আগে বাড়ি পৌঁছাইল সুবহানাল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি বাড়ির মধ্যে গেলাম দরজার মধ্যে গিয়া দরজার মধ্যে কোলাঘাত করলাম ডাক দিলাম মা আমার মা ঘরে ভিতর থেকে জবাব দেন বাবা আবু হুরায়রা তুই আসছস দাঁড়া আমি দরজা খুলতে সুবহানাল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মা যখন জবাব দিলেন আমি বুঝতে পারলাম মায়ের গলার আওয়াজটা শোনার পরে বুঝতে পারলাম মায়ের গলার আওয়াজের মধ্যে আমি আগের শিরকিয়াতের কর্মশতা পেলাম না মায়ের গলার আওয়াজের মধ্যে আমি তাওহীদের গন্ধ পেলাম তার মানে আমার বুঝতে আর বাকি রইল না আমি বাড়িতে আসার আগে আমার নবীর দোয়া আমার আগে বাড়ি পৌঁছে গেছে আবার মা দরজা খুললেন দরজা খুলে আমার মা বুড়ি মানুষ তার পাখনা চুলের গুড়া থেকে টপ টপ করে পানি পড়তেছে আমার মা বেরিয়ে এসে বলতেছে আবু হুরায়রা বাবারে আমি গোসল করে আসছি তোরে মারার পর থেকে আমি বড় মানুষ হয়ে অনুতপ্ত হয়ে গেলাম আমার মনের মধ্যে বড় কষ্ট লাগতে লাগলো অশান্তি বোধ করলাম আহারে আমার ছেলে তো কোনো খারাপ জায়গায় যায় নাই আমি তারে মারলাম কোন খারাপ আবু হুরায়রা আমি বুঝতে পারছি আমি ভুল বুঝতে পারছি আমার চলো আমাকে নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সুবহানাল্লাহ হাজির এজন্য মায়ের এত মর্যাদা মায়ের এত সম্মান কেন মার এত খেদমত করবেন মাকে শ্রদ্ধা করবেন কারণটাকে কারণটা হইল এই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়া হানান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন আন ইশকুর লি ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির কুরআন কারীমের 31 নম্বর সূরা সূরাতুল লুকমানের 14 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন পৃথিবীর মানুষ ওয়া ওয়াসাইনাল ইনসান আমি পৃথিবীর সন্তান পৃথিবীর মানুষদেরকে ওয়াসিয়ত করতেছি পৃথিবীর মানুষদেরকে আদেশ দিতেছি কি আদেশ বি ওয়ালিদাইহি ইহামালাতহু উম্মুহু সে যেন আমার ওই পৃথিবীর মানুষরা যেন তার পিতা এবং মাতার সাথে ভালো আচরণ করে সুন্দর আচরণ করে তার মা কারণ হইল তার মা হামালাত উম্মুহু উম্মুহু কেননা তার মা তাকে গর্ভধারণ করেছেন অত্যন্ত কষ্টের সাথে ওয়াহানান আলা ওয়াহনিন ক্রেশের পর ক্রেশ কষ্টের পর কষ্ট সহ্য করে তার মা তাকে গর্ভে ধারণ করেছে ওয়া ফিসালুহু ফি আমাইন তাকে দুধ ছাড়াইতে লাগছে 2 বছর
করলি সুতরাং ও পৃথিবীর মানুষ তুমি আমার প্রতি কৃতজ্ঞ হও আর তোমার মা এবং বাবার প্রতি কৃতজ্ঞ হও সুবহানাল্লাহ এজন্য মা এবং বাবার সাথে ভালো আচরণ করা হাদিসের মধ্যে আসছে তোমার বাবা হচ্ছে জান্নাতের সবচেয়ে বড় দরজা তোমার বাবা হচ্ছে জান্নাতের সবচেয়ে বড় দরজা তোমার বাবা এখন তুমি চিন্তা করো যে এই দরজা তুমি বাংবা না সুন্দর সেবা করে রাখবা দরজাটা তোমার চয়েস যদি তুমি বাবার সাথে ভালো আচরণ করো তোমার এই জান্নাতের বড় দরজাটা তোমার জন্য রেডি আর যদি খারাপ আচরণ করো ওই দরজাটা ধ্বংস হয়ে গেল আল্লাহ নবী বলছেন হুমা জান্নাতু ওয়া নারুকা তোমার বাবা এবং তোমার মা তোমার জন্য জান্নাত তোমার জন্য জাহান্নাম এই পৃথিবীতে সন্তানের জন্য সবচেয়ে বড় পীর হচ্ছে তার মা তার বাবা বাবা মার খেত বধ করো না কিচ্ছু লাগতো না কোনো কিছু দরকার নাই বাবা মার খেত বধ করো হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ কিয়ামতের দিন আমার সাথে জান্নাতে যাবে কে আল্লাহ বললেন মূসা তোমার সাথে জান্নাতে যাবে একজন খোসাই খোসাই বুঝলি তো খোসাই যাইবে তোমার সাথে জান্নাতে মূসা আলাইহিস সালাম চিন্তা করেন কত বড় একজন নবী বনী ইসরাইলের নবী এত সম্মান এত মর্যাদা একজন নবী আর একজন খোসাই আমার সাথে জান্নাতে দিবে যত খেমলান লাগে না আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলা মূসা যাও ও খোসাইর সাথে তুমি কিতা হলো একটু সাক্ষাৎ করে যাও খোসাইর কাছে যাওয়ার পরে মূসা আলাইহিস সালাম সারাটা দিন দাঁড়িয়ে থাকলেন খোসাই খোসাই ওই পেটার সাথে পাশে দেখলেন সে গোশত বিক্রি করতেছে খুব সুন্দরভাবে ইনসাফের সাথে গোশত বিক্রি করতেছে গোশত বিক্রি করার পরে বিকেল বেলা ওই ব্যক্তিটা কিছু গোশত সুন্দর চাইয়া সবচেয়ে ভালো গোশত কিছু আলাদা করে রাখলো ওটা বাড়ির মধ্যে নিয়ে আসলো তিনি ও খোসাই যে আছে তাকে বললেন তোমার বাড়িতে আমি মেহমান হইতে চাই একজন মুসাফির মানুষ বললো ঠিক আছে আমার মায়ের জন্য গোশত রাখছি আমার মাকে খাওয়াইব তারপরে আপনি মেহমানদারি করাইব আপনার চলেন আমার সাথে বাড়িতে যাওয়ার পরে মূসা আলাইহিস সালামের টার্গেট কি তা মেহমানদারি না তাকে ফলো করা যে জান্নাতি আমার সাথে জান্নাতে যায় কেমনে এটা দেখা লাগে মূসা আলাইহিস সালাম গেলেন যাওয়ার পরে দেখলেন সে গোশত রান্না করলো গোশত রান্না করে সে একটা ছোট্ট একটা পাখির নীড়ের মতো একটা নীড় সেখান থেকে সেখানে গিয়া খালে যেন মুখের মধ্যে তুলিয়া দিয়া কিছু খাওয়ায় অগুস্ত খাওয়ায় মূসা আলাইহিস সালাম আগাইয়া গেলেন গিয়া দেখলেন একেবারেই বৃদ্ধ দাঁত তার কিচ্ছু নাই একেবারে বৃদ্ধ হয়ে একবারে বুঝা হয়ে গেছে এইরকম একজন বৃদ্ধা মহিলা মূসা আলাইহিস সালাম দেখলেন গোশতটা নরম করিয়া নরম করিয়া তারপরে ওই কষাই ওই বৃদ্ধা মহিলার মুখের মধ্যে তুলিয়া দেয় আর বৃদ্ধা মহিলা খাবারটা খায় আর যেন মুখ দিয়ে যেন কি যেন একটা দোয়া করে কি যেন একটা দোয়া করে মূসা আলাইহিস সালাম অবাক এর দেখার পরে মূসা আলাইহিস সালাম খোসাই যে ব্যক্তি তার কষ্ট করলেন করে বাড়ি ওই যে খারে খাবাইলা ওই বৃদ্ধা মহিলাটা কে সে বলল বৃদ্ধা মহিলা হচ্ছে আমার মা তার এই পৃথিবীতে আমি ছাড়া তার কেউ নাই আমার মাকে আমি দীর্ঘ বেশ কিছুদিন যাবৎ এই আমার মাকে আমি খাবার খাওয়াই আর মূসা আলাইহিস সালাম বললেন আচ্ছা তোমার মা কি যেন বলতেছিল মুখ দিয়া বিবি করে খোসাই বলতেছে ও প্রতীক আজকে দীর্ঘ বেশ কিছুদিন যাবৎ কয়েক বছর যাবৎ আমার মা একটা দোয়া করে আমি যখন তার এই খাবাই খেদমত করি খাবারের উপরে আমার মা একটা কথা বলে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ বনি ইসরাইলের সবচেয়ে বড় নবী মূসার সাথে আমার ছেলেকে তুমি জান্নাতে দাখিল করে দিও সুবহানাল্লাহ আমি মনে মনে আমি বলি মা রে তুমি এমন দোয়া করে এটা জীবনে কবুল হওয়ার না এটা জীবনে কবুল হওয়ার না কই মূসা নবী আর কই আমি খোসাই এটা কি জীবনে সম্ভব এমন সময় মূসা আলাইহিস সালাম চোখের পানি ফেলে দরদর করে কাঁদতে বলে ওরে খোসাই তোমার মা এতদিন যাবৎ তোমার জন্য দোয়া করে আসছিল এই দোয়া বিফলে যায় নাই আমি দেখার জন্য আসছে আমি বনী ইসরাইলের নবী মূসা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছেন খাল কিয়ামতের ময়দানে ময়দানে হাশরে আমি মূসার সাথে তুমি খোসাই একই জান্নাতের মধ্যে বসবাস করবে মায়ের দোয়া কবুল হয়ে যায় মায়ের যে দোয়া কবুল সেই দোয়া কবুল
সম্মানিত হাজেরিন হয়ে বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহির ঘটনা অনেকেই শুনছেন বাইজিদ মুস্তামি ছোট মানুষ শীতের খনখনে ঠান্ডা রাত্রিতে তার মা শুয়ে আছেন পাশে বাইজিদ মুস্তামি শুয়ে আছেন মধ্যরাতে হঠাৎ করে ঘুম থেকে জাগ্রত হয়ে মা বললেন বাবা রে একটু পানি দাও আমার কণ্ঠটা আমার গলাটা শুকিয়ে গেছে কলিজাটা শুকিয়ে যায় পানির পিপাসায় এমন সময় ছোট্ট মানুষ বাইজিদ ঘরের মধ্যে এদিক সেদিক খোঁজাখুঁজি করার পরে পানি পাইলেন না চিন্তা করলেন বাইরে কোথাও গিয়ে আমি পানি নিয়ে আসি মায়ের জন্য ছোট্ট বাচ্চা বাইজিদ মাকে পানি পান করানোর জন্য শীতে শীতের ঠান্ডা রাত্রিতে বাইর হয়ে গেছে দৌড়ে গিয়ে অনেক দূর থেকে পানি আনতে দেরি হয়ে গেছে বাইজিদ বুঝতামি পানি আনার পরে দেখলেন মা ঘুমিয়ে গেছেন চিন্তা করলেন মাকে জাগানোর দরকার নাই মা যখন সজাগ হবে তখন আমি মাকে পানি খাওয়াইব পানি পান করাইব এই চিন্তা করে বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মায়ের শিয়রে নীরবে চুপ করে হাতের মধ্যে পানির গ্লাসটা নিয়ে বসে আছে অনেকক্ষণ পর মায়ের ঘুম ভাঙার পরে মা দেখলেন বাইজিদ বাজার পাশে বসে আছে হাতের মধ্যে পানি আর থরথর করে ঠান্ডা শীতের কারণে কাঁপতেছে মা বললেন বাইজিদ বাবা রে এত রাত্রে তুমি এখানে কেন বসে আছো মা বাইজিদ বলতেছে মা পানি চেয়েছিলে ঘরের মধ্যে পানি ছিল না বাইরে থেকে পানি আনার পরে দেখলাম তুমি ঘুমাইয়া গেছো মা বলতেছে বাবা রে তুমি পানি রেখে ঘুমাই গেলা কেন বাইজিদ বলতেছে মা আমি চিন্তা করলাম আমি যদি ঘুমাইয়া যাই আবার কখন আমার মা জাগে আমার বাবার পানি চায় সময় মতো দিতে যদি না পারি মা তোমার কষ্ট হবে এই চিন্তা করে আমি আপনার শিওরে পানিটা নিয়ে বসে আছি মা যখন তুমি পানি চাও কখন তুমি পানি চাও তোমাকে পানি দেওয়ার জন্য বসে আছি এমন সময় বাইজিদের মা বাইজিদের হাত থেকে পানিটা নিয়ে পান করলেন আর গ্লাসটা রেখে বাইজিদকে বিছানার মধ্যে শুয়ে দিয়া তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন সেজদার মধ্যে গিয়া বাইজিদের মা চোখের পানি ফেলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে আর করতেছে আর বলতেছে হে আল্লাহ হে আমার মালিক আমার ছোট্ট বাইজিদ আমার সন্তান আজকে আমার জন্য যা করেছে আমি মা আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে আমি তোমার কাছে একটা দোয়া করি মালিক হে আল্লাহ আমার বাইজিদকে তো বাইজিদকে তুমি সুলতানুল আরিফিন বানাইয়া দিও সুবহানাল্লাহ আমার বাইজিদকে তুমি সুলতানুল আরিফিন বানাইয়া দিও আল্লাহর কাছে দোয়া কবুল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নিয়েছে সুবহানাল্লাহ এজন্য মায়ের দোয়া কবুল হয়ে যায় এজন্য তিনটা জিনিসের বদদোয়া দেওয়া নিষেধ তিনটা জিনিসের উপর বদদোয়া দেওয়া নিষেধ একটা নিজের মালের উপর একটা সন্তানের উপর একটা মাল আর একটা হলো সন্তান আর একটা হইল নিজের ধন সম্পদ নিজের নফসের উপর নিজের নফসের উপর বদদোয়া করা এই রকম নিষেধ কারণ হইল এই তিনটা জিনিসের উপর বদদোয়া দিলে বদদোয়া লাগে যায় হাজির মা এবং বাবা এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আজকে আপনি যদি মায়ের সাথে কোনো মানুষ বিয়াদবি করিয়ে থাকে তাহলে মা বাবা যদি জীবিত থাকে তাহলে যাই বাড়িতে মধ্যে বাড়ির মধ্যে যাই বাড়ির মধ্যে গিয়ে মায়ের পায়ে ধরি পায়ে ধরিয়ে মায়ের কাছে মাপ চাও বাবার কাছে মাপ চাও মা এবং বাবা যদি সন্তুষ্ট থাকে তোমার জন্য জান্নাত আর মা এবং বাবা যদি অসন্তুষ্ট থাকে তোমার জন্য জাহান্নাম দুনিয়া হামায় করিয়া লাভ নেই কোনো লাভ নাই জান্নাত হারাম মায়ের সম্মান সব সময় দিতে হবে কারণ বিশ্বনবী নিজে মাকে সম্মান দিয়েছেন বিশ্বনবী মসজিদে নববীর মধ্যে বসা সাহাবায়ে কেরামদেরকে নিয়া এমন সময় একজন গরিব মানুষ গরিব একজন মহিলা আসলেন বিশ্বনবীর দরবারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিব মহিলাকে দেখে দাঁড়িয়ে গেলেন বিশ্বনবী নিজের গায়ের চাদরটা বিছিয়ে দিলেন ওই চাদরের উপর বড়ি মহিলাটা বসলেন বিশ্বনবীর সাথে কথা বললেন তারপরে বড়ি মহিলাকে যখন ফিরে যাচ্ছেন বিশ্বনবী দাঁড়াইলেন তারপরে বড়ি মহিলার পিছনে পিছনে গিয়া বিশ্বনবী বড়ি মহিলাকে বিদায় দিলেন আর বিশ্বনবী ততক্ষণ দাঁড়িয়ে থাকলেন যতক্ষণ বড়ি মহিলাকে দেখা যায় সাহাবায়ে কেরাম বড় আশ্চর্য হয়ে গেলেন বিশ্বনবীকে প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহর নবী বুঝলাম না একজন বুড়ি মহিলার জন্য বিশ্বনবী দাঁড়ান গায়ের চাদর বিছান এমন রহস্যময় ঘটনা আমার দেহে আশ্চর্য হয়ে গেলাম ওই বুড়ি মহিলাটাকে এমন সময় বিশ্বনবী বললেন ও আমার সাহাবায়ে কেরাম
আমি আমার মায়ের দুধ আমার আমি আমার মায়ের দুধ বেশিদিন পর্যন্ত আমি পান করতে পারি না আমার কিসমতে জুটে নাই আমি আমার মায়ের সেবা যত্ন তেমন পাই নাই 6 বছর বয়সে আমার মা আমাকে ছেড়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন যেই মহিলাটা আমাকে কোটে কাকে ছেড়ে যেই মহিলাটার কোলে কাকে ছেড়ে আমি বড় হয়েছি যেই মহিলার বুকের দুধ খেয়ে আমি বড় হয়েছি ইনি হচ্ছেন আমার সেই দুধ মা হযরত হালিমাতুস সাদিয়া মায়ের সম্মান এরকম বিশ্বব্যাপী দিয়েছেন হাজিরিন এজন্য মাকে সম্মান করা বাবাকে সম্মান করা মা এবং বাবার সাথে সুন্দর ভাষায় কথা বলা যারা মা এবং বাবার সাথে দুর্ব্যবহার করে এরা নাফরমান সন্তান তুমি দুনিয়ার যাই হও না কেন তোমার মা এবং বাবা যদি তোমার অসন্তুষ্ট থাকে তোমার দুনিয়াও শেষ আখেরাতও শেষ আর তুমি তোমার মা বাবার সাথে দুর্ব্যবহার করবা তোমার সন্তান তোমার সাথে এরকম দুর্ব্যবহার করবে এটা নিশ্চিত মা বাবার সাথে দুর্ব্যবহার করলে আখেরাতে শাস্তি তো আছে দুনিয়ায়ও এর শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দিয়া দেয় এজন্য মা এবং বাবার সাথে সুন্দর ব্যবহার করা সুন্দর আচরণ করা সব অবস্থায় ঘরের মধ্যে জান্নাত রাখিয়া বাই মানুষ দৌড়ায় অন্য জায়গা ইবনে আব্বাসের বর্ণনা আল্লাহ নবী বলেন কোন ব্যক্তি যদি তার মায়ের চেহারার দিকে নেক নজরে রহমতের দৃষ্টি দিয়া তার মায়ের চেহারার দিকে তাকায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নজরে তাকে একটা নফল হজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলের মধ্যে তুলিয়া দিলেন মায়ের চেহারার দিকে তাকাইলে হজের সওয়াব পাওয়া যায় এমন কুরআন আছে বড় হইছে বিয়া শাদী করছে সংসার করে বাংলাদেশে আছে না বৃদ্ধাশ্রম নাইনি আচ্ছা বৃদ্ধি হয়তো মুসলিম রাষ্ট্র মুসলমান রাষ্ট্রের মধ্যে বৃদ্ধাশ্রম দরকার আছে বৃদ্ধাশ্রম রাখিয়া অসন্তুষ্ট হইয়া মায়ের আচরণে অসন্তুষ্ট হইয়া বুড়ি মরে না গেলে নাউজুবিল্লাহ মিন যালিক সন্তান তুমি আজকে হও তোমার মারে তুমি বুড়ি মরে না গেলে তুমি যখন ছোট ছিলা তোমার জ্বর হয়েছে টাইফয়েড হয়েছে তোমার এরকম জ্বর হয়েছে তোমার মা রাত্রিবেলা তখন তোমার মাতার শিওরে পাশে বসে সারাটা রাত কাটাইয়া দেয় তোমার মা শেরদার মধ্যে গিয়ে আল্লাহর কাছে মোনাজাত তুলে দুই হাত তুলিয়া গত রাতে মোনাজাত করে আর বলে আল্লাহ আমার জীবনের বিনিময় হইলো আমার বাচ্চাটার জীবন তুমি রক্ষা করো যে মা তার জীবন বাজি রেখে তোমার সুস্থতা কামনা করলো ওই মার জন্য আজকে তুমি মায়ের দর্শ কামনা করো তুমি মুখ দিয়ে উচ্চারণ করো বুড়ি মরে রাখে নাফরমান সন্তান যদি কেউ এই মজলিসের মধ্যে কেউ তাকিয়ে দেখো মায়ের সাথে বাবার সাথে নাফরমানি করছো বেয়াদবি করছো মা বাবা সন্তুষ্ট হয়েছে যদি জীবিত থাকে বাইরে বাড়ি থেকে আজকে পায়ের মাপ চাও তোমা করো মায়ের কাছে মাপ চাও আল্লাহ মা আমাকে মাফ করো বাবা আমাকে মাফ করো আমি তোমাদের সাথে বেয়াদবি করেছি ভুল করেছি যদি মাফ করে তাহলে আপনার জন্য রক্ষা আছে নাকি রক্ষা নাই বিশ্ব নবীর সাহাবি হযরত আলকামা মৃত্যুর সময় কালেমা নসিব হয় না যারা মা বাবার সাথে বেয়াদবি করবা মা বাবা অসন্তুষ্ট অবস্থায় মারা যাইব ওয়াল্লাহি আল্লাহর কসম মৃত্যুর সময় আপনার কালেমা নসিব হইত যেহেতু বিশ্ব নবীর সাহাবীর কালেমা নসিব হয় না বিশ্ব নবীর সাহাবায়ের অভাব একজন সাহাবি মৃত্যুর সময় কালেমা পড়ে না সবাই বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ কিন্তু আলকামার মুখ দিয়ে কালেমা উচ্চারণ হয় না বিশ্ব নবীর সবাই দৌড়ে গেল ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবীর আলকামা তো কালেমা পড়ে না কালেমা উচ্চারণ করতে পারে না মৃত্যুর মতো যাত্রী বিশ্ব নবী আসলেন দেখলেন ঠিকই তো একই অবস্থা বিশ্ব নবী বললেন যাও তার মা তো বাবা কি জীবিত আছে বলে তার মা জীবিত আছে তার মাকে প্রশ্ন করে আসো যার জিজ্ঞেস করে আসো এই আলকামা কোনদিন তার সাথে কোনো বিয়াদবি করছিল কোন কথা বলে না বিশ্বনবী বললেন ও আলকামা তোমার ছেলে কি তোমার সাথে কোনো বিয়াদবি করছে কোনদিন এমন সময় চোখের পানি ফেলে মা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার ছেলে আলকামা তার আমার কথার উপর তার স্ত্রীর কথাকে প্রাধান্য দিত বেশি তার স্ত্রীর কথা শুনতে বেশি আমার কথার গুরুত্ব দিত না এই যে আচরণ করতো আমার কলেজার মধ্যে বলে আমি কষ্ট পাইছি আলকামার মা তোমার আলকামাকে তুমি মাফ করো না হইলে কালেমা নসিব হইতো না আলকামার মা বলছেন এত কষ্ট পাইছি আমি এত কলেজার মধ্যে আঘাত লাগছে আমি মাফ করতাম না
এমন সময় চিন্তা করলেন যখন দেখলেন মা maaf করে না এমন সময় বিশ্বনবী হুকুম দিলেন আর সাহাবায়ে কেরাম যাও কাঠ নিয়ে আসো লাখনি জোগাড় করো এমন সময় আনকাবার মা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ লাখনি জোগাড় করতেছেন কোন কারণে এমন সময় বিশ্বনবী বলতেছেন ওয়া কামার মা তুমি যদি তোমার তোমার আলকামাকে তুমি maaf না করো তার কালেমা নসিব হবে না আর কালেমা নসিব না হয়ে যখন সে মারা যাইবে আল্লাহ রাব্বুল আলামিন তার জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষিপ্ত করবে জাহান্নামে জ্বলবে তোমার ছেলে ওয়াল কামার মা এজন্য আমি দুনিয়াতে তোমার আলকামাকে আগুনে পুড়াইয়া জ্বালাইয়া বিদায় করে দিতে চাই এমন সময় আল কামার মা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী আমার যুগের সামনে আমার ছেলেকে পোড়ানো হবে আমার যুগের সামনে আমার ছেলেকে জ্বালানো হবে আমি সহ্য করতে পারবো না ও আল্লাহর নবী আমি আমার ছেলে আমার আলকামাকে আমি maaf করে দিলাম বিশ্বনবী বললেন যাও যাও সাহাবায়ে কেরাম দেখো আলকামার মুখ দিয়া কালেমা বাইর হইতেছে ঠিক হই সাহাবায়ে কেরাম দৌড়ে গেলেন দেখলেন আলকামা জুড়ে জুড়ে বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে মা এবং বাবা এত গুরুত্বপূর্ণ এই জায়গাটা এই দুইটা জায়গা যদি খুশি করতে পারেন রাজি করতে পারেন আপনার জন্য জান্নাত আর যদি রাজি খুশি না করতে পারেন তাহলে জাহান্নাম আর অনেকেই হয়তো দুর্ব্যবহার করছেন মারা গেছে মা বাবা মারা গেছে জীবিত নাই এখন মা বাবার পা কবরের পাশে দাঁড়াও কবরের পাশে দাঁড়াইয়া মা বাবার জন্য দোয়া করুন বেশি বেশি করি আল্লাহ আমার মা বাবাকে তুমি মাফ করো মা বাবার খেদমত করতে পারে নাই বেয়াদবি করছি আল্লাহ তুমি আমাকে মাফ করো আর আমার মা বাবার কবরটি তুমি জান্নাতের বাগান বানাও রব্বিন হামহুমা কামা রাব্বায়ানি সগীরা এই দোয়া করিয়া মা বাবার কবরের পাশে গিয়ে আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ রাব্বুল আলামিন হয়তো কবুল করবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে প্রত্যেক সন্তানকে মা এবং বাবার সাথে সুন্দর আচরণ করার ভালো ব্যবহার করার তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা